নমস্কার, আপনারা দেখছেন ইবিএন বাংলা। আজকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীকে স্মরণ করে রাতে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম উদ্যোগ নিলেন। এই জন্মদিন উপলক্ষে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে। আজ সকালবেলায় তার আবক্ষ মূর্তিতে জন্মদিনকে স্মরণ রাখতে মাল্যদান করলেন তার ইষ্যপুত্র অভিজিৎ মুখার্জি। জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম এবং রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা খাতুন সহ জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিজিৎ মুখার্জি বললেন, মফিজুল ইসলাম যে আমার বাবার জন্মদিন এত সুন্দরভাবে পালন করবেন তার জন্য তিনি গর্বিত। এই জন্মদিন গোটা জঙ্গিপুর শহর জুড়েই পালন করা হচ্ছে বলেই এমনটা জানালেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয়। মোট কথা এই অনুষ্ঠানটি জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকেই করা হচ্ছে। আমরা জঙ্গিপুর পৌরসভা থেকে এটা করছি, মানে যেহেতু আমাদের 2004 সালে উনি এখানে এমপি হয়েছেন, 9 সালে পরবর্তীতে উনি রাষ্ট্রপতি হয়েছেন। উনি একটা ভালো ব্যক্তি ছিলেন, উনি অনেক কাজ করেছেন, তাই আজকে আমরা ওনার মানে জন্মজয়ন্তী একটা দিবস পালন করছি। ওনার ছেলের মুখ থেকেও শুনলাম আপনার একটু প্রশংসা, তিনি খুব কাছের মানুষ ছিলেন। না, উনি আমার খুব কাছের মানুষ ছিলেন, এই কারণে বলি 2004 সালে যখন দাঁড়ান তখন আমরা নিজে হাতে ওনাকে পাচ্ছি, ওনার সঙ্গে আমরা রাজনীতি করেছি। তখন উনি কংগ্রেসের এমপি ছিলেন, আমিও কংগ্রেসের, তাই ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ওনার আশীর্বাদ আমার সঙ্গে ছিলেন। উনি যেহেতু 2009 সালে আমি আমার ওয়ার্ড থেকে ওনাকে সব থেকে আমার পৌরসভা থেকে হাইয়েস্ট লিড দিয়েছি, তাই উনি আমাকে একটা আশীর্বাদ দিয়েছেন, এটা আমার ভালো মনে হয়েছে। আপনার নাম? আমার নাম মুকুল ইসলাম, একজন পৌরসভা চেয়ারম্যান। আপনার আজকে আমার প্রাক্তন আমার পিতাশ্রীর প্রাক্তন রাষ্ট্রপতি এখানকার প্রাক্তন এমপি প্রথমবার জঙ্গিপুরের মানুষের আশীর্বাদে উনি লোকসভা নির্বাচনে 2004 এখান থেকে জিতে গিয়েছিলেন। তারপরে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন উনি, তারপর উনি হয়েছিলেন 2012 রাষ্ট্রপতি, ভারতবর্ষের 2010 রাষ্ট্রপতি। ওনার আজকে জন্মদিন, এই জন্মদিন পালন করছেন মফিজুল ইসলাম সাহেব, যিনি আমাদের পুরনো সহকর্মী, বর্তমান সহকর্মী এবং বাবার খুব স্নেহদণ্ড লোক ছিলেন, আছেন। উনি আজকে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হিসেবে, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হিসেবে এটাকে অর্গানাইজ করেছিলেন। আমি তার জন্য খুব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে নিজের যে জায়গা থেকে উনি পলিটিক্যাল লোকসভা রিকগনিশন পেয়েছিলেন সেই টাউনে খুব 138 বছর পুরনো জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি টাউন।